জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে দুই রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয় ইসলামের পরিভাষায় সেটি সালাতুল জুমা বা জুমার নামাজ জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল পবিত্র আল কোরআনে জুমা অর্থাৎ জমায়েত নামে একটি স্বতন্ত্র সুরা আছে সেটি বাষট্টি নম্বর সুরা তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে এই তো তোমাদের জন্য ভালো যদি তোমরা বোঝো সুরাজুমা আয়াত নয় জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈশ্বিক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ আলা সবাইকে মসজিদে কাতারবন্দী হওয়ার আদেশ দিয়েছেন এর পরের আয়াতেই বলা হয়েছে নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে যাতে তোমরা সফল কাম হও জুমা আয়াত দশ অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার পর আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটি রুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে জুমার দিনটি এবং এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে এককভাবে অন্য কোনো দিন বা দিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না আমলের দিক থেকে আল্লাহ আল্লাহতালা যেসব দিনকে ফজিলত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন জুমা তার অন্যতম হজরত আবু রাজিয়া রাজিয়াল্লাউতাল আহু থেকে বর্ণিত এক হাদিসের রসুল করিম সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয় সে যেন একটি উট কোরবানি করল দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কোরবানি করল তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ছাগল কোরবানি করল অতপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সৎকা করল আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম সদকা করল এরপর ইমাম যখন বেরিয়ে এসে বিম্বরে বসে গেলেন খুদবার জন্য তখন ফেরেশ তারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায় বুখারি আটশো একাশি আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম আদম আদমআ দিনেই সৃষ্টি করা হয়েছিল এ তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল এদিনই তার তাওবা কবুল হয়েছিল এদিনই তিনি ইন্তেকাল করেছিলেন এবং এই দিনই হবে জিন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোর হতে সূর্যোদয় পর্যন্ত কেয়ামতের ভয়ে ভীত থাকে এদিন এমন একটি বিশেষ সময় রয়েছে সালাতরত অবস্থায় কোনো মুসলিম বান্দা মহান ও সর্বশক্তিমান আল্লাহর কাছে কোনো অভাব পূরণের জন্য দোয়া করলে মহান আল্লাহ তাকে তা দান করেন আর সেটা হলো জুমার দিনের সর্বশেষ সময় আসর থেকে মাগরিব সুনানে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার ছেচল্লিশ এবারে আলোচনা করছি জুমার দিনের পাঁচটি বিশেষ ফজিলত সম্পর্কে জুমার দিনের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার অন্যতম একটি বিষয় হল এদিন কালক্রমে সংঘটিত এমন কিছু মহাঘটনার নীরব সাক্ষী যা পৃথিবীর মোড় ঘুরিয়ে দিয়েছিল বা পৃথিবীকে নবজীবন দান করেছিল এমনিভাবে এ দিনটি সংগঠিত হবে ওই মহাপ্রলয় যা এই নশ্বর পৃথিবীর সমাপ্তি ঘটিয়ে এক অবিরশ্বর জগতের সূচনা করবে বদ্রি সাহাবি লুবাবা ইবনে আবদুল মঞ্জির রাজিয়াল্লাহালহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন নিশ্চয়ই জুমার দিন হল সমস্ত দিনের সরতার জুমার দিন আল্লাহ তালার নিকট সবচেয়ে মহান দিবস এমনকি এই দিন আল্লাহ তালার কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর তথা ইসলামের দুই ঈদের দিনের থেকেও মহান জুমার দিনের বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এদিন আল্লাহ তালা আদম আলহি সাল্লামকে সৃষ্টি করেছেন এদিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন এদিনই আল্লাহ তাকে মৃত্যুদান করেছেন জুমার দিন একটা সময় আছে যাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন যদি না সে হারাম কোনো বিষয়ে প্রার্থনা করে তদ্রুপ কেয়ামত সংঘটিত হবে এই জুমার দিনেই নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পর্যন্ত জুমার দিন কেয়ামতের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে পৃথিবী আকাশ বাতাস পাহাড় পর্বত সাগর সবকিছু জুমার দিন কেয়ামতের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে মুসান্নাফে ইবনে আবি সায়বাহ হাদিস পাঁচ হাজার পাঁচশো উনষাট মুসনাদে আহমদ হাদিস পনেরো হাজার পাঁচশো আটচল্লিশ সুনানে ইবনে মাজাহ হাদিস দশ হাজার আটশো একচল্লিশ আরেক হাদিসে এসেছে আবু হুরাইরা হুরায়রা রাদ্লাহু আনহু বলেন রেসুলে করিম সাল্ল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন সূর্য যেসব দিন উদিত হয় অর্থাৎ দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এদিন মহান মাহান রব্বুল আহলামিন আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন তাকে দুনিয়াতে নামানো হয়েছে এদিন তিনি মৃত্যুবরণ করেছেন তার তাওবা কবুল হয়েছে এ দিনই ক্যামত সংঘটিত হবে মানুষ ও জিন ব্যতীত এমন কোনো প্রাণী নেই যা কেমত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না জুমার দিন একটা সময় আছে কোন মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলমিনের নিকট প্রার্থনা করে আল্লাহ আল্লাহতালা অবশ্যই তাকে তা দান করবেন মোয়াত্তা মালেক হাদিস দুশো একানব্বই মুসনাদে আহমেদ হাদিস দশ হাজার তিনশো তিন আবুদাউদ হাদিস এক হাজার ছেচল্লিশ সুনানে নাসাই হাদিস এক হাজার ইবনে হিব্বান হাদিস দুই জুমার দিনে সকল সৃষ্ট জীব ভীত সন্ত্রস্ত থাকে উপরের দুটি হাদিসে উদ্ধৃত হয়েছে জুমার দিন সমস্ত প্রাণী এ ভয়ে আতঙ্কিত থাকে যে না জানি আজই কেয়ামত কায়েম হয়ে যায় আরেক হাদিসে এসেছে আবু হুরায়রা রাদা আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলে করিম সাল্লাসাল্লাম বলেছেন সূর্যের উদয় ও অস্ত যাওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন নেই মানুষ ও জিন ব্যতীত এমন কোনো প্রাণী নেই যা জুমার দিন কেমন সংঘটিত হওয়ার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে না মুসান্নাফে আব্দুর রাজাক হাদিস পাঁচ হাজার পাঁচশো তেষট্টি মুসনাদে আহমেদ হাদিস সাত হাজার ছয়শ সাতাশি মুসনাদে আবুয়ালা হাদিস ছয় হাজার জুমার দিন সমস্ত দিনের সর্তার আবু লুবাবা রাজিয়াল্লাহ তালানহু এর হাদিসে উদ্ধৃত হয়েছে যে নিশ্চয় জুমার দিন হল সমস্ত দিনের সরদার জুমার দিন আল্লাহ তালার নিকট সবচেয়ে মহান দিবস আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালানহু এর হাদিসেও উল্লেখিত হয়েছে যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন বিষয়টি আরও একাধিক হাদিসে বিবৃত হয়েছে আবু হুরায়রা রাজ তাল তালহু থেকে বর্ণিত আরেক হাদিসে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন সূর্য যে সব দিন উদিত হয় অর্থাৎ দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল জুমার দিন এই দিন আদম আলী সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে জান্নাতে দাখিল করা হয়েছে এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে কেমতো সংগঠিত হবে এই দিনেই সহিহ মুসলিম হাদিস আটশো চুয়ান্ন মুসনাদে আহমেদ হাদিস নয় হাজার চারশো নয় জামেতির হাদিস চারশো আটাশি আবু হুরাইরা রাদ আল্লাহ আনহু বলেন রসুল করিন সাল্লু আলহি সাল্লাম ইনসাদ করেন জুমার দিন হচ্ছে সকল দিনের সর্দার এই দিন আদব আলহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে জান্নাতে দাখিল করা হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে আর জুমার দিনই সংঘটিত হবে কেয়ামত মুস্তাদ হাকিম হাদিস জুমার রাতে আল্লাহ দরবারে বান্দার আমল পেশ করা হয় জুমার জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য রাতে হল আল্লাহ তালার কাছে বান্দাদের আমল পেশ করা হয় আবু হুরায়রা রাজা আল্লাহ তালাহু বলেন রসুলের করিম সাল্লাহ আলহ বলেছেন বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ জুমার রাতে আদম সন্তানের আমল আল্লাহর সামনে পেশ করা হয় তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের আমল কবুল করা হয় না উস্নাদে আহমেদ হাদিস দশ হাজার দুইশো বাহাত্তর আল আদাবুল মুফরাদ হাদিস ছয়শো বারো জান্নাতের ইয়মুল মাজিদ জুমার দিনের একটি বিশেষ ফজিলত হল জান্নাতবাসীদের জন্য এ দিনটি মহা আনন্দ ও বিশেষ প্রাপ্তির দিন জান্নাতে প্রতি জুমার দিন বিপুল আনন্দ ও প্রাপ্তির সমাহার ঘটবে আল্লাহ আল্লাহতালার বিশেষ ব্যবস্থাপনায় নবী রাসুল নেককার বান্দাগনের মিলন উৎসব হবে সর্বোপরি জান্নাতিরা আল্লাহ রাবুল আলমিনের দিদার লাভে ধন্য হবে যা হল জান্নাতের সর্বোচ্চ নিয়ামত তাই ফেরেশতারা তারা জুমার দিনকে স্মরণ করেন ইয়ামুল মাজিদ তথা অনন্য প্রাপ্তি দিবস নামে আনাসিদ্দে মালিক রাজি আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল্লা সাল্ল্লাহ আলহু বলেছেন জিব্রিল আলহ আমার কাছে এসেছিলেন শুভ্র আয়নার মতো একটা জিনিস নিয়ে আয়নাটিতে একটি কালো দাগ আমি বললাম এটা কি জিব্রিল আলহ বলেছেন এটি হল জুমার দিন এ দিনকে তালা আপনার এবং আপনার উম্মতের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন সুতরাং আপনারা ইহুদি ও নাসারা থেকে অগ্রগামী তাদের বিশেষ ইবাদতের দিন যথাক্রমে শনিবার ও রবিবার যা জুমার দিনের পরে আসে এই দিন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যে কল্যাণী প্রার্থনা করে আল্লাহ আল্লাহরাব আলমিন তাকে তাই দান করেন নবীজি সাল্লাহ আলিহ্লাম বলেন আমি জিজ্ঞেস করলাম জুমার দিনকে কালো দাগ দিয়ে চিহ্নিত করা হলো কেন জিব্রেল আলহুসাল্লাম জবাব দিয়েছেন এই যে কিয়ামত দিবস তা এ দিনেই সংঘটিত হবে আখেরাতেও জুমার দিনকে আমরা নামে স্মরণ করব নবীজি সাল্লু আলহুসাল্লাম বলেছেন আমি প্রশ্ন করলাম ইয়ামুল মাজিদ কি জিব্রিল্লা আলহুসাল্লাম উত্তর দিয়েছেন জান্নাতে আল্লাহ তারা প্রশস্ত ও সুগন্ধময় একটা উপত্যকা বানিয়েছেন এবং এতে তিনি শুভ্র মেশকের একাধিক ঢিলা স্থাপন করেছেন জুমার দিন এসে আল্লাহ আল্লাহতালা এ উপত্যকায় অবতরণ করবেন তখন সেখানে নবীগণের জন্য স্বর্ণের মিম্বর সমূহ রাখা হবে শহীদগণের জন্য মুক্তার অনেক চেয়ার পাতা হবে এবং যার নাতি হুরেরা আপন আপন কক্ষ থেকে অবতরণ করবে এরপর সকলে মিলে আল্লাহ আল্লাহতালার প্রশংসা ও মাহাত্মের স্তুতি গাইতে থাকবে জিব্রাইল আলহ্লাম আরও বলেন এরপর আল্লাহ আল্লাহতালা ঘোষণা করবেন হে ফেরেশতারা তারা আমার বান্দাদের বিশেষ পোশাক পরিধান করাও সে অনুযায়ী তাদের সজ্জিত করা হবে তখন আল্লাহ তালা নির্দেশ দেবেন আমার বান্দাদের জন্য বিশেষ খাদ্য পরিবেশন কর আল্লাহর নির্দেশ মোতাবেক তাদের জন্যই বিশেষ ভোজনের ব্যবস্থা করা হবে এরপর আল্লাহ তালা বলবেন আমার বান্দাদের সামনে বিশেষ পানীয় উপস্থিত কর সে হিসাবে তাদের সামনে পানীয় পরিবেশন করা হবে এরপর তালা আদেশ করবেন আমার বান্দাদের আতর খুশবু লাগিয়ে দাও তখন তাদেরকে সুরভিত করা হবে এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে কি চাও তারা বলবে হে আমাদের রব আমরা কেবল আপনার রিজা ও সন্তুষ্টি কামনা করি আল্লাহতালা উত্তর দেবেন আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেছি তারপর সবাইকে নিজ নিজ স্থানে চলে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা নির্দেশ করবেন সকলে আপন আপন জান্নাতে চলে যাবে এবং হুরেরা ঐসব কক্ষে আরোহণ করবে যার প্রত্যেকটি সবুজ মূল্যবান রত্ন পান্না বা লাল ইয়াকুতের তৈরি মুসনাদে আবু ইয়ালা হাদিস চার হাজার দুইশো আটাশ জুমার দিনের সবচেয়ে বড় আমল হল অত্যন্ত গুরুত্বের সাথে জুমার নামাজ আদায় করা ভালোভাবে পাক পবিত্র হয়ে পরিষ্কার ও উত্তম জামা কাপড় পরিধন করে শুরু ওয়াক্তের মসজিদে চলে যাওয়া এবং নামাজ ও দোয়া জিকিরে মগ্ন থাকা এরপর একাগ্রতার সাথে ইমাম সাহেবের ক্ষুদবাসনা এবং উত্তম রূপে জুমার নামাজ আদায় করা এটাই হলো। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক ফজিলতের আমল হাদিস শরীফে এই আমলের অনেক ফজিলতের কথা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালানহু বলেন রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফারা পাপ মোচনকারী যদি কবিরা গুনাহ না করা হয় সহীয় মুসলিম হাদিস দুইশো তেত্রিশ সুনানে ইবনে মাজা হাদিস এক হাজার ছিয়াশি জামে তিরমিজি হাদিস চারশো চোদ্দ ইবনে খোজাইমা হাদিস এক হাজার আটশো চোদ্দ সালমান ফার্সি রাহমেদুল্লা আলাইহ বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তুমি জানো জুমার দিন কি উত্তর দিলাম আল্লাহ ও তার রসুল অধিক অবগত আছেন তিনি আবার জিজ্ঞেস করলেন তুমি কি জানো জুমার দিন কি আমি একই জবাব দিলাম আল্লাহ ও তার রসুল ভালো জানেন তিনি তৃতীয়বার প্রশ্ন করলেন বলতো জুমার দিন কি আমি তৃতীয়বার বা চতুর্থবার বললাম জুমা হল ওই দিন যাতে আদম আলিহ্লামকে জমা করা হয়েছে অর্থাৎ তাকে সৃষ্টি করা হয়েছে তখন নবী জিসাল্লু আলহ্লাম বললেন এসব কিছু না বরং আমি তোমাকে জুমার দিনের খবর অর্থাৎ আসল ফজিলত সম্পর্কে অবগত করছি কোনো মুসলিম যদি পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে এরপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে তাহলে এ নামাজ এই জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত তার গোনাহসমূহের কাফারা পাপমোচনকারী হয়ে যাবে যদি ধ্বংসকারী তথা কবিরা গোনা থেকে বেঁচে থাকে শারহু মুশকিলিল আসার হাদিস তিন হাজার আটশো আটাশ সহি ইবনে খোজায়মা হাদিস এক হাজার সাতশো বত্রিশ মুসনাদ আহমেদ হাদিস তেইশ হাজার সাতশো উনত্রিশ চুনানে কোবরা নাসাই হাদিস এক হাজার ছয়শো সাতাত্তর মুামে কবির তানি ছয় হাজার উননব্বই মোস্তাদা কে হাকিম হাদিস এক হাজার আটাশ আবু সাঈদ খুদ্ি রাজিয়াল্লাহতাল আনহু ও আবু হুরাইরা রাজিয়াল্লাহুতাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল তার কাছে থাকা সুন্দরতম জামাটি পরিধান করল এবং সংগ্রহে থাকলে সুগন্ধি ব্যবহার করল এরপর জুমাতে উপস্থিত হল কাঁধে কাঁধ ডিঙিয়ে গেল না তারপর আল্লাহর তাউপিক অনুযায়ী সুনত নকল পড়ল অতপর খতিব খুদবার জন্য বের হওয়া থেকে নামাজ শেষ করা পর্যন্ত নিশ্চুপ থাকল তার এই নামাজ এ জুমা থেকে সামনের জুমাহ পর্যন্ত গুনাহের কাফফারা হবে সুনানে আবু দাউদ হাদিস তিনশো তেতাল্লিশ মুসনাদে আহমেদ হাদিস এগারো হাজার সাতশো আটষট্টি ইবনে হিব্বান হাদিস দুই হাজার সহিও ইবনে খোসাইমা হাদিস এক হাজার সাতশো বাষট্টি হাকিম হাদিস দশ হাজার চারশো পঁয়ষট্টি সলমান আল খায়ের রাদিয়াল্লাহুতালানহু বলেন নবী সাল্লু আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করবে সাধ্য মতো পরিচ্ছন্নতা অর্জন করবে নিজের ঘরে থাকা আতর মাখবে এরপর জুমার দিকে বের হবে মসজিদে গিয়ে একসাথে থাকা দুজনের মাঝে গিয়ে বসবে না এরপর ইমাম যখন খুদবা দেন তখন চুপ থাকবে যে কেউই এই আমলগুলো যখন পরিপূর্ণ করবে তাকেই এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাগুলি থেকে মাফ করা হবে সহীয় বুখারি হাদিস আটশো রাশি আল্লাহতালা রহমত ও মাকফিরাদের পরিধি আরও বাড়িয়ে দিয়েছেন তার রাসুলের জবানে ঘোষণা শুনিয়েছেন জুমার নামাজের বদৌলতে দশ দিনের পাপ রাশি ক্ষমা করে দেবেন আবু হুরাই রাজিয়া বর্ণনা করেন রাসুল্লাহ করেন জুমার দিন যে ব্যক্তি মাথা ধুয়ে গোসল করে এরপর উত্তম আতর ব্যবহার করে এবং তার জামাগুলো থেকে ভালো জামাটি পরিধান করে তারপর নামাজের উদ্দেশ্যে বের হয় মসজিদে গিয়ে সাথে থাকা দুজনের মাঝে গিয়ে বসে না অতপর মনোযোগের সাথে ইমামের খোদবাসনে ওই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা এবং অতিরিক্ত আরও তিন দিনের গুনাহ মাফ করে দেয়া হয় সহি ইবনে খোজায়মা হাদিস এক মোট কথা এসব হাদিস থেকে প্রতীয়মান হয় জুমার দিনের বিশেষ আমল হচ্ছে উত্তম রূপে গোসল করা সবচেয়ে সুন্দর জামাটি পরিধান করা খুশবু থাকলে ব্যবহার করা একাগ্র চিত্তে খুদবাসনা মসজিদে কাউকে কষ্ট না দেওয়া সামনে যাওয়ার জন্য কাউকে ডিঙিয়ে না যাওয়া এবং খুদ্ চলাকালে কোনো কথা না বলা ও কঙ্কর স্পর্শ না করা তথা অনর্থক কোনো কিছু না করা যে ব্যক্তি এভাবে জুমার নামাজ আদায় করবে আল্লাহ আলা তার এক সপ্তাহ বরং অতিরিক্ত আরও তিন দিনের গুনাহ খাতা মাফ করে দেবেন মহান রাব্বুল আলমিন আমাদের জুমার দিনের আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন